বাঙালি হল খাদ্যপ্রিয় ও খাদ্য খাদ্যরসিক জাতি আমরা যেখানেই যাই স্থানীয় খাবারের স্বাদ নিতে ভুলি না এই যেমন ডাল লেকে শিকারা ভ্রমণ করতে করতে দেখি পাশে আর শিকারায় একজন মেওয়া কুলফি বিক্রি করছে অতঃপর কুলফি টেস্ট করলাম কুলফিতে পড়ল স্পেশাল মেওয়া কুলফিটি বেশ সুস্বাদু ছিল কা শরবতের স্বাদ নিলাম শালিমার বাগে এই শরবতটি গোলাপ জল গোলাপ পাপড়ি চিয়া সিডস চেরি দিয়ে তৈরি করেছে রান্নাবান্না ও খাওয়া দাওয়ার সাথে মশলাপাতি এবং ড্রাই ফ্রুটসের সম্পর্ক চিরন্তন আমরা তাই পৌঁছে গেলাম ডাল লেকের মিনা বাজারের একটি দোকানে

নানা প্রকার বাদাম আখরোট কিশমিশ ড্রাই চেরি ড্রাই কিউই মগজ ডানা চিয়া সিডস খেজুর ইত্যাদি নানারকম ড্রাই ফ্রুটস আর মশলাপাতি পাওয়া যায় কাশ্মীরে শালিমার বাগের উল্টো দিকে নানারকম খাবারের স্টল থেকে আমরা বেছে নিলাম এই ট্রাউট মাছের পকোড়া মাত্র একশো টাকায় বেশ মুখরোচক খাবার এরপর আমরা পৌঁছে গেলাম খায়াম চক ডাল লেকের এক নম্বর গেট থেকে মাত্র পনেরো কুড়ি মিনিটের হাঁটা এই বাজারটি আমিষোজি মানুষদের জন্য এ যেন এক স্বর্গ কাশ্মীরের নানা রকমের স্থানীয় খাবার যেমন নানা রকমের কবাব গুস্তাবা রোগান জোস চিকেন চাঙ্গেজি ইত্যাদি নানা রকমের খাবারের সম্ভার এখানে আমরা র্যান্ডামলি এই মুনের ক্যাফেটেরিয়াতে ঢুকে পড়লাম এখানে যে কোনো রকম অর্ডারের সাথে এই পাঁচ রকম চাটনি ও লাভাসা রুটি বিনামূল্যে দেওয়া হয় এই পাতলা রুটি চালের গুঁড়ি আর আটা দিয়ে তৈরি হয় আমরা নিয়েছিলাম মাটন টুজ ইংরেজিতে যেটা বারবিকিউ সেটাই কাশ্মীরিতে তুজ নামে পরিচিত নানা রকম চাটনির মধ্যে ছিল পেঁয়াজের চাটনি ধনে চাটনি শশার চাটনি মূলত চাটনি আর এই হলো মাটন শিখ কাবাব এরপর আমরা খায়াম চকে অন্যান্য দোকান ঘুরে দেখলাম এখানেও কোনো কোনো দোকানে ওয়াজওয়ান পাওয়া যায় কিন্তু আমরা ওয়াজওয়ান খাব একটি বিশেষ রেস্তোরাঁতে ওয়াজওয়ান সম্পর্কে বিস্তারিত আলোচনা এই ভিডিওর শেষেই থাকবে ঘুরতে ঘুরতে আমরা এসে গেছি দিল্লি দরবার নামে এই ছোট দোকানে এখানে নিয়েছিলাম চিকেন চঙ্গেজি আর তন্দুরি রুটি চিকেন চঙ্গেজি আইটেমটি এক কথায় দারুণ এই হলো কাওয়া চা পাতার সাথে গোলাপ পাপড়ি মৌরি এলাচ লবঙ্গ ইত্যাদি মেশানো থাকে এটি গরম জলে ফুটিয়ে খেলে রিফ্রেশড লাগে আমাদের নির্ধারিত হাউসবোটে ফিরে কাওয়া চা খেতে খেতে ডাল লেকের ধারে একান্তে সময় কাটালাম কিছুক্ষণ রাস্তার ধারে একটা ধাবায় এই কাশ্মীরি কড়াই পনির আর চাপাটি ট্রেক থেকে ফিরে খিদের জ্বালায় বেশ আপ্লুতর সাথে খেয়েছি আমাদের ট্রেকিংয়ের গল্প থাকবে পরের এপিসোডে আমরা একদিন ডিনার সারলাম এই সামিয়ানা রেস্টুরেন্টে ডাল লেকের গেট নাম্বার টু এর উল্টো দিকে অবস্থিত এই রেস্টুরেন্টটি স্থানীয় মানুষদের কাছেও বেশ জনপ্রিয় সাথে আমাদের মতো ট্যুরিস্টরা তো আছেই খাদ্য পরিবেশক প্রথমেই দিয়ে গেলেন এক বোতল মিনারেল ওয়াটার আর এই সুস্বাদু গ্রিন চাটনি স্টার্টার হিসাবে অর্ডার করেছিলাম তন্দুরি ট্রাউট ফিশ এটি ঠান্ডা স্বাদু জলের মাছ ডায়েটিশিয়ানরা অনেক সময় এই মাছ খাওয়ার উপদেশ দেন কারণ এই মাছে রয়েছে প্রোটিন ভিটামিন বি টুয়েলভ এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পুষ্টিগুণ মেন কোর্সে নিয়েছিলাম কাশ্মীরি রোগান জোশ আর তন্দুরি রুটি এখানকার রোগান জোশ দারুণ টেস্টি ভারতের অন্যান্য প্রদেশের খাবারও এখানে অনায়াসেই পাওয়া যায় একদিন প্রাতরাশে নিয়েছিলাম দক্ষিণের ধোসা এবং উত্তরের আলু পরোটা খাবারের মধ্যেও নানা বৈচিত্র্যের মধ্যে ঐক্য যেন এইখানেই অতঃপর একদিন পৌঁছে গেলাম স্ট্রিম রেস্টুরেন্টে এটি শ্রীনগরের প্রথম সারির রেস্টুরেন্টের মধ্যে একটি রেস্টুরেন্টটি বেশ সুন্দর করে গুছানো সাজানো স্থানীয় মানুষদের অনেকেই তাদের পরিজনদের সাথে এখানে ভোজ সারতে এসেছে আমরা নিয়েছিলাম কাশ্মীরি ননভেজ পোলাও এবং স্টিম স্পেশাল চিকেন এই পোলাওতে মাংসের টুকরো ছাড়াও ছিল নানা রকম ড্রাই ফ্রুটস এবং আনারস কাশ্মীর এলে এই পোলাওটি মাস্ট ট্রাই বাঙালিদের একটা স্বভাব হলো আমরা যেখানেই যাই সেখানেই ভাত ডাল আলু পোস্ত খুঁজে বেড়াই এই হোটেলটিতে রুই কাতলা চিকেন মাটন থালি পাওয়া যায় এই কাতলা থালির সাথে ছিল ডাল ঢেঁড়স আলু পোস্ত আলু ভাজা ও চাটনি আমরা চললাম সেই বহু প্রতীক্ষিত ওয়াজওয়ান খেতে লালচক থেকে মাত্র পনেরো মিনিটের হাঁটা আধুস রেস্টুরেন্ট উনিশশো আঠেরোতে সুলতান ভাটের হাত ধরে আধুসের যাত্রাপথ শুরু হয় একটা বেকারি থেকে বেকারিটি আজও স্বমহিমায় বর্তমান শ্রীনগরের এই বিখ্যাত রেস্তোরাঁতে পদার্পণ ঘটেছে অনেক বিখ্যাত মানুষদের কাশ্মীরের ঐতিহ্যপূর্ণ খাবারের প্লেটার ওয়াজওয়ানের স্বাদ নিতে আমরা পৌঁছে গেছি একশো বছরের পুরানো এই ঐতিহ্যশালী রেস্তোরাঁতে ভিতরের পরিবেশটি বেশ শান্ত তেমনই এখানকার কর্মচারীদের সুন্দর ব্যবহার অর্ডার দেওয়ার সাথে সাথেই টেবিলে চলে এলো এই ভেজ চাটনি এবং পেঁয়াজের চাটনি ওয়াজওয়ানের বিভিন্ন পদ যে পাত্রে পরিবেশন করা হয় তাকে বলা হয় ট্রামি ট্র্যাডিশনাল ট্রামি প্লেট রূপা ও ব্রোঞ্জ দিয়ে তৈরি হয় প্রথমে সাদা ভাতের সাথে দেওয়া হয়েছিল বাঁদিক থেকে তবাক মাছ কাবাব এবং মেথি মাছ আর এই হলো ওয়াজওয়ানের ডিশগুলির নাম ও দাম নিরামিষ খাবারের মধ্যে ছিল কাশ্মীরি শাক কাশ্মীরি আলুর দম নাদ্রু ইয়াকনি অর্থাৎ পদ্ম পাতার ডাঁটা টমাটো পনির আমিষের মধ্যে ছিল মাটন রোগান জোশ রিস্তা অর্থাৎ কম্প্রেসড মাটন বলস এটি লাহাবি কবাব এটি কাশ্মীরি মির্চ কোরমা ধনিয়া কোরমা এবং সব শেষে গুস্তাবা কাশ্মীরি বিয়েবাড়িতে একটা বড় ট্রামি প্লেটে একসাথে চারজন বসে খাওয়া দাওয়া করে বিয়েবাড়িতে প্রায় পঁচিশ তিরিশ রকম আইটেম থাকে আমরা আপাতত বারো তেরো রকম আইটেম টেস্ট করলাম কাশ্মীর এলে খাওয়া দাওয়ার দিকটাও অবশ্যই মাথায় রাখা উচিত শ্রীনগরে রাস্তার খাবার থেকে শুরু করে পিৎজা পেস্ট্রি বিভিন্ন রেস্তোরাঁতে আমিষ নিরামিষ পদ সব কিছুই সুস্বাদু এবং স্পাইসি খাওয়া দাওয়ার এই বৈচিত্র্যের জন্য কাশ্মীর স্বর্গই বটে পরের পর্বে থাকছে একটা সুন্দর ট্রেকিং এর গল্প সাথে থাকবেন